পশু জবাই করার পরে আটটা অংশ পশুর আটটা অংশ খাওয়া যাবে না কয়টা অংশ সবাই আওয়াজ করে বলেন তো কয়টা অংশ সবাই মনে রাখবেন এই আটটা এক নম্বরে হারাম এক নম্বরে হলো হারাম মগজ হারাম মগজ হারাম মগজ খাওয়া যাবে না হারাম মগজ চিনেন হারাম মগজ চিনেন এই হাড় হাড়ের ভিতরে সাদা সাদা এক ধরনের মগজ থাকে এই হারাম মগজটা খাওয়া যাবে না এটা খাওয়া নিষেধ দুই নম্বরে হলো অন্ড কোষ খাওয়া যাবে না অন্ড কোষ বুঝেন চিনেন এই অন্ড খাওয়া যাবে না তিন নম্বরে হলো পিক্ত খাওয়া যাবে না গরুর যে পিক্ত অর্থাৎ তিক্ত জাতীয় একটা গুটা থাকে এটা খাওয়া যাবে না চার নম্বরে হলো চামড়ার নিচের যে টিউমার জাতীয় এক ধরনের গুটা থাকে দেখছেন এটা দেখছেন চামড়ার নিচেই কিন্তু এটা থাকে টিউমার জাতীয় এক ধরনের গুটা এটা খাওয়া যাবেন এটা খাওয়া যাবেন পাঁচ নাম্বারে হলো পশুটা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে ওই স্ত্রীলিঙ্গটা খাওয়া যাবেন অর্থাৎ প্রসাবের রাস্তাটা যেটা মূত্রলিঙ্গ পেশাব এই সব খাওয়া যাবেন না গরুটা যদি সার হয় ছেলে গরু হয় তাহলে স্ত্রীলিঙ্গটা এই পুরুষ লিঙ্গ ওটা খাওয়া যাবেন বুঝে আসছে পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ অর্থাৎ গরু সার হোক গাবি হোক ওই পেশাবের রাস্তাগুলো ওইগুলো খাওয়া যাবেন কথা বুঝে আসছে ছয় নম্বরে হলো ওই পুরুষ লিঙ্গর কথা বললাম সাত নম্বরে হলো মূত্র লিঙ্গ খাওয়া যাবেন আরেকটা হচ্ছে আট নাম্বার হচ্ছে আপনার প্রবাহিত রক্ত প্রবাহিত রক্ত গরু অনেক সময় জবাই করার পরে মাংসর সাথে রক্ত আসে যখন দেখবেন চামড়া ছিলাবেন ছিলানোর পরে ওই রক্ত কোত্থেকে যেন গрая গড়ায় আসতে থাকে এমন আসে না এই রক্তওয়ালা মাংসটা খাওয়া যাবে না ভালো করে ধৌত করে এই মাংসটা খেতে হবে এই আট প্রকার বস্তু খাওয়া নিষেধ পশু যখন জবাই করবেন একটা ভুল কিন্তু সবাই করি পশু জবায়ের ক্ষেত্রে যখন রক্ত প্রবাহিত হয় জবাই করার পরে অনেকে মনে করি মারা গেছে গরু নড়ে না 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 নাড়াচাড়া করে আবার হট করে কিছুক্ষণ পরে গরু নাড়াচাড়া দিয়ে উঠে তো তখন কি করে কিছু মানুষ ছুরি নিয়ে গলায় গুতা দেয় দেয় গুতা দেয় এটা নিষেধ পশু জবাই করবেন পশুকে কষ্ট না দিয়ে ছুরিটা ভালো করে ধারিয়ে নিবেন সান দিয়ে নেবেন সারা বছর ছুরি দেওয়ার ধার দেওয়ার সময় আপনার হয় নাই এখন পশু ওখানে বেঁধে রেখেছে ওই পশুর পাশে ছুরি ধার দিতেছে পশুকে দেখায় দেখায় যে একটু পরে তোর এটাতে জবাই করবো জবাই করবো এমন হয় কি হয় না ছুরি ধার করবেন অন্য জায়গায় পশু যেন না দেখে ভালো করে ধার দিয়ে এটা দিয়ে পশু জবাই করবেন এবং জবাই করার পরে চারটা রগ যেন ভালো করে কাটে কণ্ঠ নালি শ্বাস এবং দুই পাশে দুটা রোগ আছে এগুলো ভালো করে কাটতে হবে এগুলো যদি ভালো করে না কাটেন জবাই হবে না গ্রহণযোগ্য হবেন এখন যে আটটা বিষয় খাওয়া নিষেধ করলাম এই আটটা বিষয় আমরা খাই কি খাই না সময়টা বেশি হয়ে যেতেছে এগুলো জানার দরকার আছে না নাই আটটা বস্তু আমরা প্রতিনিয়তই খাই যারা বাজারে হালিম খান এখন হালিম ব্যবসায়ীরা আমাদের সঙ্গে আবার রাগ করবে বুঝলি কি বলে আলহামদুলিল্লাহ কিছু হালিম ওলা আছে পরিপাটি ভালো মাংস দিয়ে হালিম রান্না করে কিন্তু কিছু হালিম আছে গরুর অন্ডকোষ কোষ কসাবের রাস্তা যেগুলো নিষেধ এগুলো দিয়ে হালিম রান্না করে আর আমরাও তো খাই হালিম কি মজা করে প্রথমে ত্রিশ টাকার অর্ডার করে মামা ত্রিশ টাকার হালিম দেন তো খাওয়ার পরে দেখে যুবক ভাই কি মজা এত মজা রাখি গো পরে দ্বিতীয়বার অর্ডার করে মামা আরো পঞ্চাশ টাকার দেন মানে মজা বাইরে গেছে এই জন্য বিশ টাকাও বাইরে গেছে এমন হয় কি হয় না অথচ হারাম যে মাংসগুলো হারাম অংশগুলো খাওয়া নিষেধ হয়েছে এই নিষেধগুলো এই নিষেধ বস্তুগুলো আমরা খুব মজা করে খাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক মান্নতের যে কুরবানি আপনারা দিবেন মান্নতের গুস্তটা আপনার জন্য খাওয়া হালাল নয় কথা এত ঘোরায়ে বেচায় বলার দরকার নাই অনেকে মান্নতের কুরবানি দেন না মান্নত মানে কি যেটা আল্লাহর রাস্তায় মেনেছেন আপনি এখন এই মান্নতের গোশতটা আপনার জন্য না আপনার না কুরবানির গোশত আপনি খেতে পারবেন এখতিয়ার আছে আপনি পুরাটাও দান করতে পারেন নিজে পুরাটাও খাইতে পারেন ইচ্ছা আপনাকে আল্লাহ দিয়েছে কিন্তু মান্নতের যে কুরবানি এই মান্নতের কুরবানির গোশত আপনার পুরাটাই সদকা করে দিতে হবে কথা বুঝে আসছে আরেকটা বিষয় হলো কুরবানির সাথে যে আকিকাটা করেন কুরবানির সাথে আকিকা আসলে আমাদের সমাজে এই ভুলটা আমরা করে থাকি আকিকার পুরা বারো মাস সময় যা আকিকার সময় পায় না বেচারা তিনটা দিন আল্লাহ পাক কুরবানির জন্য নিযুক্ত করেছেন এই বারো মাস পিছনে ফেলে রেখে এসে তিন দিন আইসা তার আকিকা দিতে হয় আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা শিশু আকিকার সাথে দায়ভক্ত আকিকা বারো মাসের যে কোনো একদিন আকিকা দিতে পারেন কিন্তু কুরবানির সময় আয়সা আপনার এই কুরবানির মুস্তাহাব এই ওয়াজিব ওয়াজিব একটা ইবাদত এই ইবাদতের মধ্যে আপনার আকিকা ঢুকাই দিতে হয় কেন হ্যাঁ আকিকা হয়ে যাবে আকিকা হয়ে যাবে কিন্তু একটা ইবাদতের মধ্যে আর একটা ইবাদত ঢুকাই দিলেন বিষয়টা কেমন না পুরুষদের জন্য যদি ছেলে শিশু হয় দুইটা খাসি তার জন্য আকিকা দিতে হয় মেয়ে কন্যা মেয়ে শিশু হলে তার জন্য একটা খাসি আকিকা দিতে হয় কিন্তু আপনি যখন কুরবানির সঙ্গে আকিকা দিবেন ধরেন সাতটা শরিক সাত শরিকের মধ্যে আপনার দুই শরিক একটা কুরবানির আরেকটা হচ্ছে আকিকা তাহলে কেমন হয়ে গেল না আল্লাহ বলে আল্লাহ রসুল বলেছেন ছেলে শিশুর জন্য দুইটা খাসি জবাই করো আর আপনি জানেন আমরা জানি খাসি সাধারণত বর্তমান বাজারে পনেরো বিশ হাজার টাকার নিচে পাওয়া যান তো যেখানে দুইটা খাসি ছেলের জন্য দিতে হয় আপনি একটা শরিক হলেন বিষয়টা কেমন হয়ে গেল না এই বিষয়গুলো খেয়াল রাখবেন আরেক শেষ একটা কথা বলবো দুইটা বিষয় যদি আপনার ভিতরে না থাকে আপনার কুরবানি জিন্দেগিতেও কোমল হবে না কয়টা বিষয় কয়টা বিষয় কয়টা বিষয় যারা কুরবানি করবেন দুটি জিনিস আপনার ভিতরে থাকতে হবে আল্লাহ পাক বলেছেন লাইয়ানা আল্লাহ

এখলাস যদি না থাকে জিন্দেগি তো কোরবানি কবুল হবে না ছয় লাখ টাকার গরু জবাই করেন তিন লাখ টাকার গরু জবাই করেন অথবা বাজারে সর্বোচ্চ বড় গরু কোরবানি জবাই করেন কোরবানি আল্লাহর দরবারে পৌঁছবে না যদি এখলাসটা আপনার সহিনাথ হয় এখলাসটা যদি সঠিক না থাকে কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না দুই নাম্বার হলো যারা কুরবানি করবেন যে কোনো এবাদত শুধু কুরবানি নয় আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধি বিধান সেই ইবাদতের মধ্যে রাখতে হবে কথা বুঝে আসছে যারা কুরবানি করবেন কুরবানের ক্ষেত্রে এলাকার ইমাম সাহেব যারা যারা আছে আছে আলেম বিভিন্ন জিজ্ঞেস করবেন অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বিধিবিধান বাতলিয়ে দিয়েছেন শিক্ষা দিয়েছেন ইবাদত যেভাবে করতে বলেছেন সেভাবে ইবাদত করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সহি বুঝদান কর